বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের সাতক্ষীরার খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। সুন্দরবনের আয়তন 1,39,500 হেক্টর। সুন্দরবন 6 ডিসেম্বর 1997 ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক চতুর্ধারা, কাদাচর গ্রাম বনভূমি, লবণাক্ততা সহ ক্ষুদ্রায়ন দ্বীপমালা। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের কচ্ছপ। কচ্ছপের মধ্যে কেটো কচ্ছপ, সুন্দি কচ্ছপ, কাসিম, ধুম, তরুণাস্থি কাসিম, গিরগিটি, গুইসাপ, অজগর এবং রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের স্থানীয় প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। 2004 সালে হিসেব মতে সুন্দরবনে প্রায় 500 রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, যা বাঘের একক বৃহত্তম অংশ। এসব বাঘ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ গড়ে প্রতি বছর প্রায় 100 থেকে 250 জন মেরে ফেলার কারণে ব্যাপক পরিচিত। স্থানীয় লোক ও সরকারিভাবে দায়িত্বপ্রাপ্তরা বাঘের আক্রমণ ঠেকানোর জন্য বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা করে থাকেন। এই রয়্যাল বেঙ্গল টাইগারকে বাংলাদেশের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি প্রদান করেছে বাংলাদেশ সরকার। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এর বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে এবং পরিবেশগত দিক দিয়ে বাংলাদেশে এর একক অবস্থানের কারণে বাংলাদেশ এই রয়্যাল বেঙ্গল টাইগারকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি প্রদান করে। এছাড়াও বিভিন্ন প্রজাতির হরিণ, মহিষ, জাভাদেশীয় গণ্ডার, ভারতীয় গণ্ডার, স্বাদুপানির কুমিরের মতো কিছু কিছু প্রজাতি সুন্দরবনে বিরল হয়ে উঠেছে 21 শতকের শুরু থেকে। গবেষণা করে দেখা গেছে যে বিচিত্র জীববৈচিত্র্যের আধার বাংলাদেশের সুন্দরবন বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8টি উভচর প্রজাতির আবাসস্থল। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের সুন্দরবনে বিভিন্ন প্রজাতির একটি বড় অংশ বিদ্যমান। এদের মধ্যে একটি বড় অংশ দেশের অন্যান্য অংশে বিরল। সরকারের মতে প্রাণী বৈচিত্র্যের মধ্যে 2 প্রজাতির উভচর, 14 প্রজাতির সরীসৃপ, 25 প্রজাতির পাখি এবং 5 প্রজাতির স্তন্যপায়ী বর্তমানে হুমকির মুখে। মোট বনভূমির 31.1% অর্থাৎ 1,874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রাহরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। সুন্দরবনের স্বাদুপানি জলাভূমির বনাঞ্চল বাংলাদেশের ক্রান্তীয় আর্দ্র সপুষ্পক বনের অন্তর্গত। এ ধরনের বন নোনাপানি যুক্ত জলভূমির উদাহরণ। স্বাদুপানিতে জীবমণ্ডলের পানি সামান্য নোনা এবং বর্ষাকালে এই লবণাক্ততা কিছুটা হ্রাস পায়।
বিশেষ করে যখন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের পানি কারণে নোনা জল দূর হয় এবং পলিমাটির পূর্ব আস্তরণ জমা হয়। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গেওয়া, ঝামটি, গরান ও কেওড়া। ১৯০৩ সালে প্রকাশিত প্রেইন এর হিসেব মতে সর্বমোট 245টি শ্রেণী এবং 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। বদ্বীপীয় নয় এমন অন্যান্য উপকূলীয় ম্যানগ্রোভ বনভূমি এবং উচ্চভূমির বনাঞ্চলের তুলনায় বাংলাদেশের ম্যানগ্রোভ বনভূমিতে উদ্ভিদ জীবন প্রবাহের ব্যাপক পার্থক্য রয়েছে। সুন্দরবনে প্রধান তিন প্রকার উদ্ভিদ রয়েছে যাদের চিহ্নিত করা হয় পানিতে লবণাক্ততার মাত্রা, স্বাদুপানি প্রবাহের মাত্রা, ভূপ্রকৃতির মাত্রার সাথে সম্পর্কের গভীরতার উপর ভিত্তি করে। অঞ্চল জুড়ে সুন্দরী ও গেওয়া এর প্রাধান্যের পাশাপাশি বিক্ষিপ্তভাবে রয়েছে ধুন্দুল ও কেওড়া। ঘাস ও গুল্মের মধ্যে ছন, নলখাগড়া, গোলপাতা রয়েছে সুবিন্যস্তভাবে। কেওড়া নতুন তৈরি হওয়া পলিভূমিকে নির্দেশ করে এবং এই প্রজাতিটি বন্যপ্রাণীর জন্য জরুরি, বিশেষ করে চিত্রা হরিণের জন্য। সুন্দরবনে ব্যাপক প্রাণী বৈচিত্র্য বিদ্যমান। প্রাণী বৈচিত্র্যে সংরক্ষণ ব্যবস্থাপনা সুন্দরবনের কিছু কিছু এলাকায় শিকার নিষিদ্ধ করার মধ্যেই সীমাবদ্ধ অভয়ারণ্যের মতো, যেখানে শর্তহীনভাবে বনজ সম্পদ সংগ্রহ করা যায় না এবং বন্যপ্রাণীর জীবনে সামান্যই আঘাত ঘটে। যদিও এটা স্পষ্ট যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রাণী সম্পদ হ্রাস পেয়েছে এবং সুন্দরবনও এর বাইরে নয়, বরং সুন্দরবন বেশ অনেকগুলো প্রাণী প্রজাতি ও তাদের সাথে সম্পর্কিত অন্যান্য প্রজাতিদের টিকিয়ে রেখেছে। এদের মধ্যে বাঘ, শুশককেও প্রাধান্য দিয়ে পরিকল্পনা করা হয়েছে প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ ব্যবস্থাপনা ও পর্যটন উন্নয়নের। ঝুঁকিপূর্ণ অবস্থায় সম্পূর্ণ বিপরীত পরিবেশে থাকা এই দুটি অবস্থা সংরক্ষণ ব্যবস্থাপনা সামগ্রিক প্রাণী বৈচিত্র্য ও সংরক্ষণ ব্যবস্থাপনার শক্তিশালী সূচক। সুন্দরবনের সামুদ্রিক মাছের উপর পূর্বাপর কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি, ফলে মাছের বর্তমান অবস্থা, বিলুপ্ত মাছ, বিলুপ্তপ্রায় মাছের উপর উপাত্ত নির্ভর তথ্য পাওয়া যায় না। শুধু মানুষ যেসব মাছ খায় এবং যেসব মাছ রপ্তানি উপযোগী সেসব মাছ চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হয় সুন্দরবনে শিরদারওয়ালা মাছ রয়েছে প্রায় 300 প্রজাতির। এদের মধ্যে বাণিজ্যিক মাছ 120 প্রজাতির এবং কাঁকড়া ও চিংড়ি 12 প্রজাতির এবং 9 প্রজাতির শামুক রয়েছে। সুন্দরবনের মৎস্য সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়। সব মাছ মিলিয়ে হয় সাদা মাছ, বাখিরা, বাগদা, গলদা, কাঁকড়া। এই সকল বিষয়ে অর্থাৎ সুন্দরবনের মৎস্য সম্পদ, সুন্দরবনের জীববৈচিত্র্য, পশু পাখি, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও প্রদান করা হবে। আপনাদের সুন্দরবনের প্রত্যেকটি বিষয় সম্বন্ধে জানানোর চেষ্টা করব, যেন
আমাদের এই অক্সিজেনের প্রাণকেন্দ্র সুন্দরবনটিকে আমরা সবাই ভালো রাখতে পারি এবং সুন্দরবন সম্বন্ধে জানতে পারি। শুধু যে জীব বৈচিত্র্য তা কিন্তু নয়, সুন্দরবনের জনসংখ্যা 4 মিলিয়নের বেশি, কিন্তু এর বেশিরভাগই স্থায়ী জনসংখ্যা নয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে যেমন, ঠিক তেমনি জাতীয় অর্থনীতিতে সুন্দরবনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস। এই বন কাঠের উপর নির্ভরশীল শিল্পের কাঁচামাল যোগান দেয়। এছাড়াও কাঠ, জ্বালানি ও মণ্ডের মতো প্রথাগত বনজ সম্পদের পাশাপাশি এ বন থেকে নিয়মিত ব্যাপকভাবে আহরণ করা হয় ঘর সাওয়ার পাতা, মধু, মৌচাকের মোম, মাছ, কাঁকড়া এবং শামুক ঝিল। বৃক্ষপূর্ণ সুন্দরবনের এই ভূমি একই সাথে প্রয়োজনীয় আবাসস্থল, পুষ্টি উৎপাদক, পানি বিশুদ্ধকারক, পলি সঞ্চয়কারী, উপকূল স্থিতিকারী, শক্তি সম্পদের আধার এবং পর্যটন কেন্দ্র। এই বন প্রচুর প্রতিরোধমূলক ও উৎপাদনমূলক ভূমিকা পালন করে। বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলের 51% জুড়ে সুন্দরবনের বন থেকে আসা মোট আয়ের অবদান প্রায় 41% এবং কাঠ ও জ্বালানি উৎপাদনে অবদানে প্রায় 45%। মানুষের বসবাস ও অর্থনৈতিক কাজে ব্যাপক হওয়া সত্ত্বেও এখনও সুন্দরবনের 70% কাছাকাছি পরিমাণ বনভূমি টিকে আছে। জলের মতো পরস্পর যুক্ত নৌপথের কারণে সুন্দরবনে প্রায় জায়গাতেই সহজেই নৌকা নিয়ে যাওয়া যায়। আজকে আপনাদের সুন্দরবনের সামগ্রিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্য থেকে সুন্দরবনের বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য, পশু পাখি এবং জীববৈচিত্র্যের মনোরম পরিবেশ এই সুন্দরবন আপনি চাইলে ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন। দেশের মধ্যে দর্শনীয় একটি স্থান রয়েছে। ভালো থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।